بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن. রহমতুল্লাহ একবার প্রশ্ন হচ্ছে আমরা যেমন বংশ বিস্তার করি বা মানুষের যেমন বংশ বিস্তার হয় বিবাহের মাধ্যমে জিনেদেরও কে বংশ বিস্তার হয় জি হ্যাঁ যেমন ইবনু হাজার হাইতামি বা ইবনু হাজার হাই তামি রাহিমুল্লাহ বলছেন পঞ্চাশ নম্বর আয়াত

এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে তারা এক অপরে বিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় লেজলিল লে সন্তান সন্ততি না জন্ম দেওয়ার জন্য ওয়কুল আলুসি আর আলুসি রাহেমাহুল্লাহ বলছেন মজাহির আন্নার মুরাদুর রিয়া যে প্রকাশ যে এখানে জরুরিয়াতের কথা বলা হচ্ছে সন্তান সন্ততির এখানে জুররিয়াত বলতে আলা আউলাদ সন্তান সন্ততিকেই বলা হয়েছে ছেলে মেয়েদেরকে বলা হয়েছে সঁচা তুনুল আয় আলা আন্না, লাহু আউলাদান তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা গেল যে ইবলিসের যে সন্তান সন্ততি ওরা আছে ভালো মন্দ সেটা আলাদা জিনিস وبذلك قالت কথাটাকে অসংখ্য বা একটা জামাত বড় একটা দলের উলামায়ে کرامরা বলেছেন وقد روى ابن زيد ان الله تعالى قال لابليس ار ابن زيد হতে বর্ণিত যে মহান আল্লাহ বলেছেন ইবলিসকে ইন্নী লাখলকু লিআদামা যুরিয়াতান ইন্না زرعتু লাকা মিসলাহা জি আমি আদমের জন্য যে সন্তান সন্ততি সৃষ্টি করব আমি তোমার জন্য সেরকম সন্তান সন্ততি সৃষ্টি করব ফলাইসা ইউলাদু লিআদামা ولدن ইলلا ওয়ালা উলদা معه শাইতান অর্থাৎ আদমের যত সন্তান সৃষ্টি হয় সে আদম সন্তানের সঙ্গে সঙ্গে তার মানে তাকে ধোকা দেওয়ার জন্য তাকে পথভ্রষ্ট করার জন্য একজন শৈতানও তার সঙ্গী হিসেবে সৃষ্টি করা হয়ে থাকে যেমন হাদিসে বলা হয়েছে মুসলিমের হাদিস না যে

কিন্তু মহান আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেন ফা আসলাম আমি বেঁচে যাই ফা আসলাম কিংবা সে হয়তো মুসলমান হয়ে গেছে ফালা আমর ইল্লা বি সে আমাকে ভালো ছাড়া অন্য কোনো জিনিসের আদেশ করে না এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যত মানুষ তত জিন যত মানুষ তত জিন যত পৃথিবীতে মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা করে জিন রয়েছে তাহলে এত জিন এলে থেকে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে তারাও না বিবাহ সাদী করে আমাদের মতো এবং তাদেরও সন্তান সন্ততি হয় না যেমন আমাদের সন্তান সন্ততি হয় এটাই হচ্ছে আহ কোরআন এবং হাদিসের আহ সহি কথা